সন্ধ্যার সময় কিন্তু আমাদের সবারই মন চায় অল্প কিছু খাই। তো আমারও আজকে মন চায় যে কিছু খাবো। তো দেখলাম বাড়িতে অল্প পাস্তা আছে, ভাবলাম পাস্তাটাই আজকে বানিয়ে নিই। তো এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমার কাছে দু ধরনের পাস্তা ছিল, অল্প অল্প, তো দুটোকেই মিক্সড করে জলে দিয়ে দিচ্ছি। তো মন চাইলে সবসময় তো বাজার থেকে কিনে এনে খেতে পারবো না, তো ইচ্ছা থাকলে উপায় নাই। তো ভাবলাম যা আছে তাই দিয়ে বানিয়ে নেবো। তো চলো এখন আমি পাস্তাটা বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এখন আমি একটু নেড়ে নিলাম, এই দেখো পাস্তাটা আমার টকবক টকবক করে ফুটছে। তো পাস্তা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখো ফুলে গেছে পাস্তাগুলো। তো মাঝখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, মনে হচ্ছে একটু হলুদ বেশি হয়ে গেছে, কিছু মনে করো না, ঠিক আছে। তো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পাস্তার জলটা গেলে নিব। তো এই দেখো জলটা আমি নিয়ে গেলে দিচ্ছি। তো পাস্তাতে কত সুন্দর লাগছে দেখতে। তো এখানে টমেটো আলু গাজর আমি কেটে নিয়েছিলাম, আর কিছু নেই, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ব্যাস এই দিয়েই আমি পাস্তা বানাবো। তো আমি এখানে কড়াইতে, কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে গাজরটা দিয়ে দিলাম। তো গাজর একটু সেদ্ধ হতে সময় লাগে, তো আগে গাজরটাই ভেজে নিচ্ছি। তো গাজরটা তো আমার ভাজা ভাজা হয়ে গেলো, লবণ একটু দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো ওর মধ্যেই আমি আলুটা দিয়ে দিলাম, কারণ আলু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। এবার দুটোকে ভালো করে মিক্স করে নেব। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে ছেড়ে দেবো। আঁচটা আমি একটু মিডিয়ামে রেখেছি, ভালো করে সেদ্ধ হবে। তো দেখিস ঢাকনাটা খুলে কী পড় যায়। তো দেখো গাজর আর আলু আমার প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু ভাজবো, দিয়ে নামিয়ে নেব। তো দেখো গাজর আর আলু আমার একদম ভাজা হয়ে গেছে। তো ওই কড়াইয়ে যা তেল ছিল ওটাতেই পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিব। একটু বেশি পেঁয়াজ লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। তো দেখো পেঁয়াজ আর লঙ্কাটা আমার একটু ভাজা ভাজা হয়ে এলো, পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, মুখে পরে কথা এখন শিখে নিয়েছি। তো দেখো একটু ব্রাউন কালার চলে এলো পেঁয়াজের, একটু ভালো করে মেলে নেব। তো পেঁয়াজ লঙ্কা আমার ভাজা হয়ে গেছিল, এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, যে ভালো করে নেড়ে নেব। তো টমেটো আর পেঁয়াজগুলো আমার ভালো করে ভাজা হচ্ছে, এই দেখো সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো, ভালো করে আরেকবার নেড়ে নিব। তো আমার পেঁয়াজ টমেটো সব ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পাস্তাগুলো এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প। তো এবার আমি সব পাস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এর মধ্যে আমি গাজর আর আলুটা যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর তো কিছু নেই, গাজর আর আলু দিয়ে পাস্তা বানিয়ে নিলাম। ঘরে যা থাকবে তাই দিয়ে দিতে বলেছিলাম, আমার গাজর আর আলু ছিল আর টমেটো ছিল, এটা দিয়ে আমি পাস্তা বানিয়ে নিলাম। তো শেষে আমি এখন পাস্তার মশলা দিয়ে দিব। পাস্তার মশলাটা দিলে কিন্তু পাস্তার টেস্টটা আরও বেড়ে যায়। তো অল্প অল্প পাস্তার মশলা দিয়ে দিচ্ছি আমি। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এক প্যাকেট দিয়েছিলাম, এবার আর একটা প্যাকেট দিয়ে দিব, যেহেতু একটু বেশি আছে তো দু প্যাকেট না দিলে হবে না। তো আর এক প্যাকেট আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাস্তার মশলার গন্ধটাই আলাদা বলো, টেস্টও সেই রকম। তো এই দেখো অন্যদিকে কড়াইতে আমি তিনটে ডিম ভেজে নিচ্ছি, কারণ এই দিকে একজন, আগে আমি ডিমটা দিইনি কারণ একজন ডিম খায় না, তো ভাবলাম পরে ভেজে দিয়ে দিব। তো কী আছে তাতে, আগে দেওয়া পরে দেওয়া দুটোই সমান। তো এই দেখো এবারে আমি ডিমটা ভেজে এর মধ্যে পাস্তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ওর জন্য আমি আলাদা এক্সট্রা একটু বের করে নিয়েছি, তারপরে আমাদের ডিম দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখো পাস্তা আমার একদম হয়ে এসছে, দেখো খুব একটা খারাপ লাগছে না দেখতে। তো পাস্তা আমাদের একদম রেডি।
কেক ভাবে চলে আসো। কিন্তু পাস্তা করতে কিন্তু খুব একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো তাড়াতাড়ি করে নিলাম, ওইদিকে জানলা দিয়ে হাওয়া ঢুকছিল তো জানলাটা দেখালাম। তো দেখো পাস্তা আমার একদম রেডি, কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। কেমন টাটা।